আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন। আমাদের সাথে থাকলে সুস্থ থাকতেই হবে। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের হেলথ ডেস্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরব আতাফল। আমরা সবাই চিনি, অনেকের প্রিয় ফলের মধ্যে হয়তো আতাও আছে। এটি শরীফা, সীতাফল এবং নোনা নামেও পরিচিত। এই ফলের ভিতরে থাকা ছোট ছোট কোষ, প্রতিটি কোষের ভিতরে থাকা একটি করে বীজ, বীজকে ঘিরে থাকা নরম ও রসালো অংশ খেতে হয়। পাকা ফলের বীজ কালো এবং কাঁচা ফলের বীজ সাদা। বীজ বিষাক্ত, এটি গচ্ছিত ফল, অর্থাৎ এটি মাত্র ফুসফুসের মুক্ত গর্ভাশয়গুলো হতে একচ্ছত্র ফল উৎপন্ন হয়। এটি গচ্ছিত ফল, অর্থাৎ এটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে এক গুচ্ছ ফল উৎপন্ন হয়। আতাফলের বেশ কয়েকটি প্রজাতীয় প্রকরণ আছে, সবগুলোকে ইংরেজিতে কাস্টার্ড আপেল, সুগার আপেল, সুগার ফাইন আপেল বা সুইটস বলা হয়। অঞ্চলভেদে নামে কিছু পার্থক্য রয়েছে আতাফলে। এতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান যা আপনার শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ হিসাবে কাজ করে থাকে। আপনি হয়তো জানেন না, আতা দুগ্ধজাত পণ্যের বিকল্প হিসাবে অনেক দেশে এটি পছন্দ করে। চলুন জেনে নেওয়া যাক আতাফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে, আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে আতাফল খাওয়া শুরু করুন। এছাড়াও কাস্টার্ড আপেলের ডায়াবেটিস ফাইবারের উপস্থিতিতে চিনির শোষণ কমানো যায়। হার্ট অ্যাটাক প্রতিরোধ, আতাফলে থাকা ম্যাগনেশিয়াম আপনার কার্ডিয়াক সমস্যা প্রতিরোধে সাহায্য করে। সেই সঙ্গে এতে থাকা ভিটামিন B6 হোমোকিস্টাইন নিয়ন্ত্রণ করে এবং এই ফলে আছে অ্যামিনো অ্যাসিড যা হৃদরোগ ঝুঁকি বৃদ্ধি করে। ক্ষত শুকায়, গবেষকদের মতে আতাফলের বীজগুলো ক্ষত শুকাতে সাহায্য করে। এই বীজ ব্যবহারের মাধ্যমে ত্বকের গভীরে থাকা কোষের পুনরুদ্ধৃতি পায় এবং ক্ষতস্থানের ব্যথা তাৎক্ষণিকভাবে ফালায়। এই বীজে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে, বদহজম প্রতিরোধক। তামা ও ডায়েট্রি ফাইবার সমৃদ্ধ এই ফলটি খুব সহজে হজম হয় এবং শরীরের গুণাগুণ তাৎক্ষণিক পেতে থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আতাফলের গুঁড়া এক গ্লাস পানিতে মিশিয়ে খেলে আপনার ডায়রিয়া সমস্যা মুহূর্তে গায়েব হবে। ক্যান্সার প্রতিরোধক, এক গবেষণায় দেখা গেছে আতা গাছের পাতার নির্যাস স্তন ক্যান্সার প্রতিরোধ করে, স্তনের কোষে থাকা বিষাক্ত টক্সিন দূর করে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ আতাফল আপনার শরীরের কোষগুলোকে বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা করে। ত্বক এবং চুলের যত্নে, আতাফল ভিটামিন এ সমৃদ্ধ, আপনার ত্বক ও চুলের জন্য জাদুকরী ভূমিকা পালন করে। এটি যখন ত্বক ও চুলে ব্যবহার করা হয় তখন এটি ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, এমনকি এটি আপনার চেহারায় বয়স্কের চাপ প্রতিরোধ করে। আতাফলের ছোট ছোট কোষগুলো আলসারের বিরুদ্ধে কার্যকরী, দাঁত ও মাড়ি মজবুত করে। বিশেষজ্ঞরা সপ্তাহে অন্তত একবার দাঁত পরিষ্কার করার জন্য আতাফলের চামড়া ব্যবহার করে সুপারিশ করেন। এটি ব্যবহারের ফলে দাঁত ক্ষয়রোধ হয় এবং মাড়িকে আরো মজবুত করে। হাঁফানি প্রতিরোধক, হাঁফানি রোগ হিসেবে যদি আপনি মূলার রস খেয়ে থাকেন তাহলে অবশ্যই আতাফলের রস খাবেন। এটি ভিটামিন B6 সমৃদ্ধ যা আপনার হাঁফানি অ্যাজমা প্রতিরোধে সাহায্য করবে। ওজন বাড়ায়, আপনি কি ওজন বাড়াতে চান? আপনাকে যা করতে হবে তা হলো একটি বাটি নিন, কিছু মধু এবং আতাফলের ছোট ছোট বীজগুলো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। প্রতিদিন এই মিশ্রণটি খান, দেখবেন কয়েক মাসের মধ্যে আপনার ওজন বাড়ছে। গর্ভাবস্থা সহায়ক, গাইনোকোলজির মতে গর্ভাবস্থায় আতাফল খাওয়া গর্ভপাতের ঝুঁকি হ্রাস করে, সকালের দুর্বলতা নিয়ন্ত্রণ করে এবং শারীরিক ব্যথার উপশম ঘটায়। গর্ভাবস্থার পরে আতাফল খাওয়ার ফলে স্তন দুধ উৎপাদন বৃদ্ধি পায়। ভিউয়ার্স, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন, আমি ধারণা করতেই পারি এই ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে। তাই আপনার কাছে আমরা একটি লাইক এবং শেয়ার আশা করতেই পারি। আজকের ভিডিওটির বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।